দয়া করে আমার সামনে জগদামন নামে এমন অপবাদ দেবেন না, কারণ আপনি নিজেও জানেন গতকাল যা হয়েছে তাতে তার বিশেষ কোনো দোষ ছিল না। হ্যাঁ, ভামোশের সামনে গলা তুলে তার বড় জামাইদাদার বিরুদ্ধে এভাবে কথা বলা তার উচিত হয়নি, কিন্তু তার উদ্দেশ্য সম্পত্তি বা কারবার ছিল না। তুমি যদি ক্ষমা চাইতে এসে থাকো তাহলে সেটা মুখ ফুটে বলো, স্বীকার করো যে তুমি অন্যায়ভাবে রাগ দেখিয়েছ, স্বীকার করো যে তোমার জেদ তোমার রাগ সীমা ছাড়িয়ে গেছিল। আমারই অন্যায় হয়ে গেছে, রাতে আপনার ঘুমের বেগাত কাটানোর জন্য আমিই দায়ী, আপনি আমাকে ক্ষমা করে দিন। এখানে তো বাবা মশাই সব দরকারি কাগজপত্র রাখেন দেখছি। একখানা কথা আমি কই দিচ্ছি, যদি কোনোভাবে আপনার ওপর আর নিচে বদনাম আসে তাহলে কিন্তু আমি সেই দণ্ডে সংসার ছেড়ে আপনাকে আর ভূপালকে নিয়ে চলে যাব, তখন যেন বাধা দিতে আসবেন না। যে মানুষটা দিন নেই রাত নেই সারাক্ষণ গালি কারবারের কথা ভাবছেন, আর সেই মানুষটাকে কিনে এমনভাবে অপমানিত হতে হলো, আর আমাকে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনতে হলো, এরপরও সত্যি আমি আর বেঁচে থাকতে চাইনি। তুমি খুব ভালো করে জানো আমি অবাধ্যতা পছন্দ করি না, তাহলে কোন সাহসে তুমি বাক্স ব্যাটরা গুছিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলে? বাবা মশাই মায়ের কথা একবার ভাবলে না তুমি? এসব জায়গা মতো রাখো আর আমার সাথে চলো বাবা মশাইয়ের কাছে এক্ষুনি। আমায় মাফ করুন, আমারও নিজের ন্যায় অন্যায় বোধ আছে, আমি আপনাকে অমান্য করতে চাইনি, কিন্তু এক্ষেত্রে আমার আর কোনো উপায় নেই। আপনি তো আমার নামে অকথা কুকথা মুখ বুঝে মেনে নিলেন দেখলেন। আমি তোমার নামে কেন অকথা কুকথা সহ্য করেছি তা তুমি একবারও ভেবে দেখলে না? দুদিন আগেও এই নিয়ে বড়দিদির সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কিন্তু আমার মনে হলো বাবা মশাই আর মায়ের মনের কথাটা ভাবা উচিত একবার, তাদের দশাটা একবারও ভেবে দেখলে না তুমি? তেনারাও তো যার দোষ তাকে কিচ্ছুটি করছেন না, তাই নিজেরাও কষ্ট পাচ্ছেন আর আমাকেও কষ্ট দিচ্ছেন। বাপমার কাছে সব সন্তানের মূল্যই এক, সন্তান ভালো হোক বা মন্দ হোক তাদেরকে কখনো বাপমা দূরে করতে পারে? ভূপাল যদি বড় হয়ে তোমাকে ভুল বোঝে তাহলে পারবে তুমি ওকে দূরে করে দিতে? বুকে হাত রেখে বলো তো। ছোট কুকি, ছোট কুকি ভেতরে আসছি। ও ছোট কুকি, ও মা, বাক্স প্যাটটারা গুছিয়ে সৌরগড়ে যাচ্ছিস নাকি? ভালো ভালো, খুব ভালো, এই বাড়িতে সবাই শুধু যাই যাই করছে, এখন এইসব ছেড়ে নিচে চ দেখিনি, দেখবি তোদের বাবা মশাই তোদের মায়ের জন্য কি নিয়েছে। বাবা মতুর তুমিও নিচে চলো বাবা, ঠাকুরপো সবার সম্মুখে বউকে এই উপহারখানা দিতে চায়। জানো আজকের দিনে বহু বছর আগে তোমাদের বাবা মশাই প্রথমবার তোমাদের মাকে দেখেছিল, সত্যি এই তিথিখানা ঠাকুরপো আজও বলেনি, আজও মনে রেখেছে। আর ছোট কুকি তোকে একখানা কথা কইছি, আমি বিধবা মানুষ সংসারের কি বা জানি, তবু একখানা কথা কইছি তোকে, স্বামী আর স্ত্রীর বোঝাপড়ার ওপরেই তাদের জীবনখানা নির্ভর করে। তোদের মাকে কি কোনোদিনও দেখেছিস এভাবে বাক্স প্যাটটারা গুছিয়ে তোদের বাবা মশাইকে ছেড়ে চলে যেতে? হ্যাঁ, তবে তুই কোন আকেলে এই কাজখানা করছিলি শুনি, এখন এসব বাদ দিয়ে নিচে আয় দেখিনি। বাবা মতো তুমিও এসো বাবা, দেরি করো না, এসো আয়। এবার কি আসবেন হে দেবী জগদম্বে, ক্রোধ সংবরণ করবেন? আপনার যাওয়ার ইচ্ছে হচ্ছে আপনি জানেন, আমাকে নিয়ে কেন নঙ্গ করছেন? আমি কালই ভূপালকে নিয়ে বিতাড়িতে রওনা হব, এটা আমি ঠিক করে ফেলেছি। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। বাবা মশাই কি শুধু একাই মাকে কবে প্রথম দেখেছিলেন সে তারিখখানা মনে রাখে? আমিও মনে রাখি, তোমার কথাতেই করুণাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর কাল
তোমার জন্যই এই বাড়ি ছেড়ে বের হব। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না জয়, এই যে হঠাৎ করে আকিকে কেউ তুলে নিয়ে যাবে কেন? গন্ডগোল তো কিছু একটা হয়েছে। একদম ট্যাপও করবি না, পালানোর চেষ্টা করে না জানাই মেরে দেবে। স্যার বলছি আমার বোনের কোনো খোঁজ পেলেন? আমরা তো কালকেই বাড়ি ফিরে যাব, তাই রাস্তায় যেতে যেতে কোনো ভালো দোকান থেকে একটু কেনাকাটি করে নিলে ভালো হয় না? দু তিনটে নতুন শাড়ি তো আপনার লাগবে। আমার আবার নতুন শাড়ি কিসে লাগবে ছোট কর্তা? শাড়ি আপনার লাগবে না তাহলে, চুলের ক্লিপ, চুড়ি, হার? না কিচ্ছু না। ঠিক আছে, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ ভেবে রেখেছি। তুমি আমাকে কাল মায়ের কাছে নিয়ে যাবে? জানিস না সেখানে মেয়েদের প্রবেশ নিষেধ? মাও তো মেয়ে, তিনি মানা করতে পারেন? সে প্রশ্ন তাকেই করিস না হয়। আমি যদি মায়ের বাড়িতে প্রবেশ করতে পারি আর মায়ের দর্শন পাই, জগতের সব নারী সেখানে প্রবেশের অধিকার করাবো, মায়ের সন্তান সবাই, তাই সেখানে সবাই যেতে পারবে। নিজের মেয়েকে ভগবান দেখাতে চাইছো তো নয়নের মা? তোমার ওই ভগবানকে অন্য কোনো গায়ে গিয়ে প্রতিষ্ঠা করো, এই গায়ে ওর কোনো জায়গা হবে না। ও বিশ্বাসই করতে পারছে না যে তুমি ওকে একা বিজনেসের হাল ধরতে অনুমতি দিচ্ছ। এ দেখ তোর মা তোকে আশীর্বাদ করছেন। সুতো ছাড়ো সুভাষ, সুতো ছাড়ো, নইলে ঘুরি এবারে ভোগ কাটা হয়ে যাবে। এবার মজাটা দেখবেন কেমন লাজে গুবুরে হয়। একটা পুরো সেন্টেন্স ইংলিশে বলার ক্ষমতা নেই ওর। একদম ঠিকঠাক ডোজ দিয়েছেন বকুলকে, এর মুখটাই তো দেখতে চেয়েছিলাম। আমি হসপিটালে আছি এখন। হাসপাতাল? কার কি হয়েছে? রঞ্জাপিসি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল, তাই কলকাতা নিয়ে আসতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। শবনম কোথায় আছে? এখানেই আছে। একে তো টাকা দিয়ে সবার সামনে আমাকে ছোট করেছো, তার উপরে ওষুধ কিনে দিয়ে আমাকে আরো কিনে নিতে চাইছো, তাই তো? আমার পয়সা কিনে ওষুধ আপনাকে খেতে হবে না। তাহলে ওষুধটা আসবে কি করে? আমার বাবার টাকা দিয়ে ওষুধ কিনবে বুঝি? হ্যাঁ তাই, আপনার বাবার পয়সা দিয়ে ওষুধ আসবে, আমি কথা দিলাম। হ্যাপি বার্থডে ভানু। কেক কে পাঠালো? লাচার তুমি পাঠিয়েছো এই কেক, জানো আজকে আমার মাও আমার সঙ্গে এসেছে। এসো নেশা, আর মায়ের সঙ্গে দেখা করবে, এসো। কোথায় গিয়েছিলে? বাপি আমি শ্রী দেখে খুঁজতে গিয়েছিলাম। কেন খুঁজতে গিয়েছিলে? আমার কিছু কথা বলার ছিল হৃদয়কে, তাই বলা কওয়ার আর কিচ্ছু বাকি নেই। আজ বাদে কাল তোমার বিয়ে, তুমি আর বাড়ি থেকে বেরোবে না। বাবা মশাই কি শুধু একাই মাকে কবে প্রথম দেখেছিলেন সে তারিখখানা মনে রাখে? আমিও মনে রাখি। তোমার কথাতেই করুণাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল। আর কাল তোমার জন্যই এ বাড়ি ছেড়ে বের হব। তুমি আমাকে কাল মায়ের কাছে নিয়ে যাবে? জানিস না সেখানে মেয়েদের প্রবেশ নিষেধ? মাও তো মেয়ে, তিনি মানা করতে পারেন? সে প্রশ্ন তাকেই করিস না হয়। আমি যদি মায়ের বাড়িতে প্রবেশ করতে পারি আর মায়ের দর্শন পাই, জগতের সব নারী সেখানে প্রবেশের অধিকার করাবো, মায়ের সন্তান সবাই, তাই সেখানে সবাই যেতে পারবে। নিজের মেয়েকে ভগবান দেখাতে চাইছো তো নয়নের মা? তোমার ওই ভগবানকে অন্য কোনো গায়ে গিয়ে প্রতিষ্ঠা করো, এই গায়ে ওর কোনো জায়গা হবে না। ও বিশ্বাসই করতে পারছে না যে তুমি ওকে একা বিজনেসের হাল ধরতে অনুমতি দিচ্ছ। এ দেখ তোর মা তোকে আশীর্বাদ করছেন। সুতো ছাড়ো সুভাষ, সুতো ছাড়ো, নইলে ঘুরি এবারে ভোগ কাটা হয়ে যাবে। আমি হসপিটালে আছি এখন। হাসপাতাল? কার কি হয়েছে? রঞ্জাপিসি আত্মহত্যা করার চেষ্টা করেছিল।
সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল তাই কলকাতা নিয়ে আসতে হয়েছে ট্রিটমেন্টের জন্য। শাবনম কোথায় আছে? এখানেই আছে।